شر غاسق الى اقتدوني ومن شر غاسق سورة فلق تين بار. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. سورة الناس تنبأ. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে উপস্থিত হয়েছেন আপনাদের এই ওয়ার্ডের যার নানার বাড়ি, কি বলেন আমাদের মেয়র সাহেবের নানার বাড়ি কোথায়? এই বাড়ি ওনার নানার বাড়ি, আর এই বাড়ির বরকতে উনি কিন্তু মেয়র। আপনারা কি বলেন? দেখছেন এনারা আলহামদুলিল্লাহ তিনি আসছেন আলহামদুলিল্লাহ। আমাদের লক্ষ্মীপুর পৌরসভার সম্মানিত মেয়র মহোদয় আলহামদুলিল্লাহ তিনি আসছেন। এটা ওনার নানার মসজিদ, ওনার মামার মসজিদ। ওনার মামাই এটার প্রতিষ্ঠাতা ছিলেন এবং ওনার মামা এটার সভাপতি ছিলেন, না সভাপতি ছিলেন না? মাশাআল্লাহ, সংস্কারটা ওনার মাধ্যমেই হয়েছে। আল্লাহ তালা এই মসজিদের পাশে, মসজিদের পশ্চিম পাশে ওনার কবর। আল্লাহ তালা ওনার কবরকে জান্নাতি টুকরো বানিয়ে দেন। আমাদের মেয়র মহোদয় আসছেন আলহামদুলিল্লাহ। একটু সময় দিবেন নাম করে, অল্প সময়, অল্প সময় দিবেন না। হ্যাঁ, الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. شكرا لك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا وقال تعالى واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين صدق الله مولانا العظيم আজকে 9 সেপ্টেম্বর 2022 লক্ষ্মীপুর মজুপুর বাইতুস সুজুদ জামে মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র মজলিসের আজকের আমাদের সম্মানিত প্রধান মেহমান প্রধান অতিথি লক্ষ্মীপুর পৌরসভার জননন্দিত সম্মানিত মেয়র মহোদয় আমার পাশেই বসা আছেন পাত্রওয়াড়ের কাউন্সিলর মহোদয় জনাব জাকির হোসেন সাহেব বসা আছেন উপস্থিত হাজরাত ওলামা ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা বোনেরা আল্লাহ তাআলার ফজল আল্লাহ তাআলার করম আল্লাহ তাআলার মেহরবানি যিনি আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু সময় দেওয়ার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ মেরে ভাইও আমাদের সামনে এক অনন্ত জীবন রয়ে গেছে আমাদের সামনে এমন এক জীবন আছে যে জীবনের শুরু আছে আর শেষ নাই আমরা এখানে ছিলাম না আমরা এখানে কেউ ছিলাম না আমরা ছিলাম আল্লাহ তাআলার কাছে আবার ফিরে যাব আল্লাহ তাআলার কাছে এই দুই ব্যাপারে তো আমরা সকলেই একমত আমরা ছিলাম না আছি থাকব না আমার দাদা একসময় ছিলেন এখন নাই বাবা একসময় ছিলেন এখন নাই ঠিক আমার পরিণতিও তাই হবে আমিও এখন আছি সামনে থাকব না তাহলে বোঝা গেছে নিশ্চিত বিষয় আমি সামনে থাকব না তাহলে আমি সামনে যাব কোথায় আমি সামনে সহজ ভাষায় আমি সামনে যাব আল্লাহ তাআলার কাছে যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাব বলেন যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাব মায়ের পেট যেমন থাকার জায়গা না দুনিয়ার পেট তেমন থাকার জায়গা না মায়ের পেটে যদি কোনো বাচ্চা আসতে নাই চায় তাকে পেট কেটে আনা হয় কি বলেন যদি ও জীবিত আসতে না চায় ওকে মুর্দা হলেও আনা হয় ওকে মেরে হলেও আনা হয় তাইলে বোঝা গেছে মায়ের পেট থাকার জন্য কেউ যায় না এখানে আমরা কেন গিয়েছিলাম মায়ের পেটে যায় মানুষ পরিপূর্ণ বডি তৈরি হওয়ার জন্য বডিটা তৈরি হওয়ার জন্য মায়ের পেটে গেলাম মায়ের পেটে গিয়েছি কেন বলেন বডি তৈরি হওয়ার জন্য আমি একটা রক্তের পুকুরের ভিতরে ডুবা ছিলাম রক্তের পুকুর আমার চতুর্পাশে ছিল রক্ত আমি পুরোটা রক্তের পুকুরের ভিতরে ডুবা ছিলাম রক্তের পুকুরের ভিতরে আমি শ্বাস নিতাম মাছ যেভাবে শ্বাস নেয় আমি এভাবে শ্বাস নিতাম রক্তের পুকুরের ভিতরে আমি শ্বাস নিতাম রক্তের পুকুরের ভিতরে আমার এই বডি তৈরি হয়েছে ঠিক যেভাবে মায়ের পেটে আমি রক্তের পুকুরের ভিতরে আমার বডি তৈরি হয়েছে এখানে আমি অক্সিজেনের ভিতরেই আমি আমার বডি আছে এখানে কোথায় আছে বলেন অক্সিজেনের ভিতরে আমার কি আছে বলেন আমার এদিকেও অক্সিজেন এদিকেও অক্সিজেন এদিকেও অক্সিজেন এদিকেও অক্সিজেন আমি পুরোটা অক্সিজেনের ভিতরে আছি মায়ের পেটে কোথায় ছিলাম পুরোটা রক্তের ভিতরে ছিলাম রক্তের একটা পুকুর পুকুর রক্তের একটা কুয়া ওই রক্তের পুকুরের ভিতরে আমি ছিলাম এখানে আমি অক্সিজেনের ভিতরে আছি আর কবরে শুধুই মাটির ভিতরে থাকবো কবরে শুধুই মাটির ভিতরে থাকবো আর হাশরের ময়দানে দুই অবস্থা হয় শুধুই আগুনের ভিতরে থাকবো অথবা শুধু নূরের ভিতরে থাকবো পিছনেরটাকে বিশ্বাস হয় আপনাদের আমরা রক্তের পুকুরের ভিতরে ছিলাম কি না বলেন হ্যাঁ আমি কিসের ভিতরে ছিলাম বলো পুরোটা আমি রক্তের ভিতরে ছিলাম এখন আমি কিসের ভিতরে
পুরোটাই আমাদের অক্সিজেনের ভিতরে, কবরে কিসের ভিতরে? পুরোটাই মাটির ভিতরে। এবার বলেন হাশরের ময়দানে কিসের ভিতরে? হয়তো আগুনের ভিতরে অথবা আলোর ভিতরে, হয়তো আগুনের ভিতরে অথবা আলোর ভিতরে, আর জান্নাতে শুধুই শুধুই আলোর ভিতরে। সুবহানাল্লাহ, জান্নাতে শুধুই কিসের ভিতরে? আলোর ভিতরে, জান্নাতে নূরের ভিতরে, জান্নাতে নূরের ভিতরে। জান্নাতে কোথায়? শুধুই নূর, আর জাহান্নামে শুধুই নার, জাহান্নামে শুধুই আগুন, আর জান্নাতে শুধুই কি বলেন? শুধুই নূর। জান্নাতে শুধু আলো, আর জাহান্নামে শুধু আগুন, আগুন জ্বালায়া দেয় আর নূর আলোকিত করে। নূর কি করে বলেন? জান্নাতের নূর সংগ্রহ করবো আমি কোথায় বৈশা? দুনিয়াতে বৈশা, দুনিয়াতে বসে নূর কী করবো বলেন? সংগ্রহ করবো। এই জন্য দুনিয়াতে যেমন ধরেন, দুনিয়াতে আমাদেরকে দুটো আলো দেয়া আছে, একটা হলো আমাদের চোখের আলো আর একটা হলো সূর্যের আলো। দুনিয়ার সমস্ত আলোর উৎস কি? সূর্য। এই মোমবাতি, এই গ্যাস লাইট, এই লাইট, এই বিজলি, সূর্য। তো সূর্যের আলো আর চোখের আলো, দুনিয়াতে যদি কারোর চোখের আলো না থাকে সূর্যের আলো অচল, আর যদি সূর্যের আলো না থাকে চোখের আলো অচল। অমাবস্যার রাত, সূর্যের আলো নাই, বাহিরের লাইট নাই, নিজের চোখের আলো থাকা সত্ত্বেও কিছু দেখা যায় না, বাস্তব না বাস্তব? আর দিনের দুপুরবেলা মেঘ মুক্ত আকাশে, গ্রীষ্মের দুপুরবেলা, লেকিন সূর্যের আলো, চোখের আলো নাই, তাইলে তো কিছু দেখা যায় না। চোখের আলো নাই, হাত দেখা যায় না, সূর্যের আলো নাই, হাত দেখা যায় না। বাহিরে যেমন দুটো আলো আছে, আমাদের হৃদয়েও দুটো আলো আছে, একটা হলো হৃদয়ের আলো, চোখের আলো আর সূর্যের আলো, আর হৃদয়ের আলো, আরেকটা হলো কোরআনে কারীমের আলো। কি হয়? হৃদয়ের আলো আর কি কোরআনে কারীমের আলো। চোখের আলো তো বুঝলাম, সূর্যের আলোও বুঝলাম, লেকিন আরও দুইটা আলো আছে, সেটা কি? হৃদয়ের আলো, কোরআনের আলো। হৃদয়ের আলো যদি ঠিক থাকে, কোরআন নাই এখানে কোনো লাভ নাই, আর কোরআন আছে হৃদয়ের আলো ঠিক নেই এখানেও লাভ নাই। চোখের আলো আছে সূর্যের আলো নাই এখানে লাভ নাই, সূর্যের আলো আছে চোখের আলো নাই লাভ নাই। এবার বলেন হৃদয়ের আলো আছে, একজনের হৃদয় ভালো, অস্ট্রেলিয়ার কোনো দ্বীপে সে আছে, তার হৃদয় ভালো, লেকিন তার সামনে এখনও ইসলাম পৌঁছে নাই। পৃথিবীর হাজারো দ্বীপ আছে যেখানে ইসলাম শব্দ এখনও পৌঁছে নেয়, যেখানে ইসলাম শব্দ এখনো কি? যেখানে ইসলাম শব্দ এখনো পৌঁছে নেয়। পৃথিবীর এমন অনেক জনপদ আছে, পৃথিবীর অনেক জনপদ আছে যেখানে কি এখনো ইসলাম পৌঁছে নেয়। আবার পৃথিবীর এমন অনেক জনপদ আছে যেখানে পৃথিবীর যাওয়ার কোনো রাস্তা নেই, পৃথিবীর কোনো টেকনোলজি ওখানে এখনো পৌঁছে নাই, মোবাইল ওখানে এখনো যায় নাই, বিদ্যুৎ ওখানে এখনো যায় নাই, লেকিন ইসলাম পৌঁছে গেছে। এরকম দ্বীপেও আমার যাওয়ার সুযোগ হয়েছে, এরকম জায়গায়ও আমি গেছি যেখানে পৃথিবীর কোনো টেকনোলজি এখনো পৌঁছে নাই, কোনো গাড়ি ওখানে যায় না, কোনো বিদ্যুৎ ওখানে নাই, মোবাইল ওখানে নাই, কিছুই নাই ওখানে, লেকিন ওখানে প্রত্যেকটা ঘর মুসলিম। কি ঘর? প্রতিটা ঘর কি? প্রতিটা ঘর মুসলিম। এমন দ্বীপ, এমন জায়গা আমি দেখছি নেপালে, এমন জায়গা আমি দেখছি। পৃথিবীর কোনো সভ্যতা সেখানে পৌঁছে নাই, তারা জগে করে পানি খাওয়া শিখে নেয়, তাদের পানি খাওয়ার জন্য গ্লাস নাই, বুঝেন না, কিন্তু সেখানে ইসলাম পৌঁছে গেছে। সেখানে কি পৌঁছে গেছে? সেখানে ইসলাম পৌঁছে গেছে। তাহলে এমন আবার হাজারো দ্বীপ আছে যেখানে পৃথিবীর সব আছে লেকিন এখনও ইসলাম পৌঁছে নেই, পৃথিবীর সব আছে এখনও কি পৌঁছে নেয়? ইসলাম পৌঁছে নেই। তাইলে বোঝা গেছে দিলের আলো আছে লেকিন বাহিরের কোরআন আর হাদিসের আলো যায় নাই, এটা এখনও পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার সুযোগ নাই। আবার কোরআন ও হাদিস সব আছে, দিলের আলো নষ্ট হয়ে গেছে, তো মক্কায় থেকেও তো আবু জাহেল হেদায়েত পায় নাই। আবু জাহেলের বাড়ি, রাসূলের বাড়ি কত কদ্দূর? এই বাড়ি আর সেই বাড়ি, এটা আবু জাহেলের বাড়ি, এটা রাসূলের বাড়ি, আর এটা মক্কা শরীফ। মক্কা শরীফের কাছে কার ঘর? আবু জাহেলের ঘর আগে, এরপরে কার বাড়ি? রাসূলের বাড়ি, লেকিন হেদায়েত পায় নাই। কেন? মনের আলো নাই, দিলের আলো নাই, কি নাই বলেন? দিলের আলো নাই। তাইলে বোঝা গেছে একটা হলো দিলের আলো আর একটা হলো কোরআনে কারীমের আলো। আর কোরআনের আলো আপনি পাবেন কোথায়?
কোরআনের আলো পাবেন আপনি, কোরআনের আলোকে আলোকিত মানুষের ছোঁয়ায়। কোরআন শরীফটা কিনে নিয়ে ঘরে রেখে দিয়েছেন, কোরআন আলোকিত করবে না, না কোরআন আলোকিত করবে না। এটা কোরআনের বদ্ধ কপি, এটা কোরআনের ফটো কপি, এটা কোরআনের কি, এটা কোরআনের ফটো কপি, এটা কোরআনের সাফা কপি। আপনি কোরআনের ছোঁয়া পাবেন কোথায়? কোরআনের রঙে রঙিন মানুষের সংস্পর্শে। বলেন, কোরআনের রঙে রঙিন মানুষের সংস্পর্শে। হ্যাঁ, আমি কি বুঝাইতে পারছি? তাহলে পৃথিবীতে কোনো ভালো ফ্লেয়ার হওয়ার সুযোগ নাই, কোনো ফ্লেয়ারের সংস্পর্শ ছাড়া। কোনো ভালো অ্যাডভোকেট হওয়ার সুযোগ নাই, কোনো ভালো অ্যাডভোকেট হওয়ার কি নাই সুযোগ নাই, কোনো ভালো লয়ারের সংস্পর্শ ছাড়া। বাস্তব না বাস্তব? বলেন, এবার বলেন, কোনো কি বলে ডাক্তার হওয়ার সুযোগ নাই, ডাক্তারের সংস্পর্শ ছাড়া। ভালো লেখক হওয়ার সুযোগ নাই, কোনো লেখকের সংস্পর্শ ছাড়া। ভালো টাইপিস্টের সুযোগ নাই, কোনো টাইপিস্টের সংস্পর্শ ছাড়া। তা আপনি আল্লাহওয়ালা হবেন কীভাবে? কোনো আল্লাহওয়ালার সংস্পর্শ ছাড়া। আমি কি বুঝাতে পারছি? কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসা, কোনো আল্লাহওয়ালাকে কী করা? বলেন, ভালোবাসা। আপনি যদি কি চান, মাছের ব্যবসা করতে চান, আপনি কার সাথে আলাপ করবেন? কোনো পেশাজীবী মৎস্যজীবীর সাথে আলাপ করবেন। কোনো গরু কিনতে চান তো কার সাথে আলাপ করবেন? কোনো গরু ব্যবসায়ীর সাথে আপনি আলাপ করবেন। জমিন কিনতে চান তো কোনো জমিনের কি ব্রোকারের সাথে আপনি আলাপ করবেন। তাহলে বোঝা গেছে, দুনিয়ার যে কোনো বিষয়ের জন্য যদি ওই বিষয়ে স্পেশালিস্ট লাগে, তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য এখানেও একজন স্পেশালিস্ট দরকার। আমি কি বুঝাতে পারছি? তাহলে আপনিও তো একজনকে ঠিক করে নেওয়া যে আমিও কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করব। কোনো আল্লাহওয়ালাকে কী করবো? বলেন, আমি কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করব। এটা যেন হয় আমার জীবন। যেমন আমার পারিবারিক একজন ডাক্তার থাকে, আমার পারিবারিক একজন আইনি উপদেষ্টা থাকে, আমাদের পারিবারিক একটা মুদি দোকান থাকে, আছে না? নাই আমাদের পারিবারিক ঔষধের দোকান আছে। তাহলে ঔষধের দোকান যদি পারিবারিক হইতে পারে, মুদি দোকান পারিবারিক হইতে পারে, ডাক্তার পারিবারিক হইতে পারে, আমার একজন আল্লাহওয়ালাও তো দরকার, পারিবারিক আল্লাহওয়ালা। আমি কি বুঝাইতে পারছি? এবার বলেন, আমওয়ালার কাছে কি পাওয়া যায়? আম পাওয়া যায়। জামওয়ালার কাছে কি পাওয়া যায়? জাম পাওয়া যায়। ঔষধওয়ালার কাছে কি পাওয়া যায়? ঔষধ পাওয়া যায়। এবার বলেন, আল্লাহওয়ালার কাছে কি পাওয়া যাবে? সহজ হয়ে গেছে না? সহজ না? এই জন্য আমরা মাসে একদিন এখানে জমা হই, শুধুই একটু জিকির ও আজকার করার জন্য, আমাদের হৃদয়ের পরিশুদ্ধির জন্য। যেমন আমরা মাসে একবার ডাক্তার দেখাই শরীরের চেক আপের জন্য, এরকম মাসে একবার কমাজ কম কোনো আল্লাহওয়ালার কাছে তো যাওয়া দরকার, রুহের চেক আপের জন্য। কি ভাই, রুহের কি চেক আপের জন্য? আমাদের বডি তৈরি হয়েছে মাটি দিয়ে, মাটি যদি অযথা ছেড়ে দেওয়া হয়, জমিন যদি অযথা ছেড়ে দেওয়া হয়, এখানে কিন্তু আগাছা উঠে। আগাছা উঠতে কিন্তু কি লাগে না? চাষও লাগে না, সারও লাগে না। আগাছা উঠতে কি লাগে না? চাষও লাগে না, সারও লাগে না। ও ছোটবেলায় শুনছি আমাদের গ্রামের একজনের নাকি মুখ লাগতো, মুখ লাগা চিনেন নেই, কিছু বললে মুখ লেগে যেত। একজনের কাঁচা মরিচ গাছ লাগাইছে, কিন্তু এত বেশি ঘাস হয়েছে, তো এই বেটা বুদ্ধি করছে যে ওই ওই বেটারা নিয়ে যাবে, নিয়ে গিয়া নিয়ে গিয়া ঘাসের মধ্যে ওরা মুখ লাগাই দিবে, তো ঘাস সব জ্বলে যাবে। তো জমিনের পাশে গিয়া বলে, ভাই দেখেন এতগুলো ঘাস হয়েছে আমার জমিনে, এখন কী করতাম? কত কী যে অসুবিধা, কী ঘাস অসুবিধে কী হয়েছে? মরিচ গাছ যেগুন দেখা যায় এখন তাজা তাজা আছে, পরের দিন মরিচ গাছ শেষ। কী শেষ? বলেন, মরিচ গাছ শেষ। তাহলে বোঝা গেছে, আগাছা তুলতে কি লাগে না? মেহনত লাগে না, আবার আগাছাতে মুখও লাগে না। আগাছাতে কি লাগে না? আগাছাতে কোনো মুখ লাগে না, আগাছাতে মুখ লাগে না, কিন্তু কদু গাছে, মরিচ গাছেও মুখ লাগে, আগাছাতে মুখ লাগে না। তাহলে জমিন যেমন ছেড়ে দিলে, রেখে দিলে, চাষ না করলে আগাছা জন্মায়, ঠিক তেমনিভাবে রুহকে যদি অযথা ছেড়ে দেওয়া হয়, এটাকে যত্ন না না হয়, তো এটার মধ্যেও আগাছা জন্মা, এটার মধ্যে কী জন্মা? এখন বলেন তো, আমাদের দিলে আগাছা জন্মিছে নি? হ্যাঁ, জন্মিছে না? তাহলে এই আগাছা দূর করবেন কি দিয়ে?
আল্লাহ ওয়ালার সহবতে গিয়া জিকির ফিকির দোয়া দিয়ে বলেন জিকির ফিকির দোয়া দিয়ে কমপক্ষে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব বলেন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ একটা মানুষকে মানুষ বানাবার জন্য সবচেয়ে বড় আল্লাহ তাআলার দেওয়া প্রেসক্রিপশন একটা মানুষকে মানুষ বানাবার জন্য সবচেয়ে বড় হাতিয়ার পাঁচ ওয়াক্ত নামাজ বলেন কয় ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ এক মানুষকে মানুষ বানাবার জন্য কি সবচেয়ে বড় হাতিয়ার এটা যেন রুহের প্রধান খাবার রুহের কি প্রধান খাবার রুহের প্রধান খাবার কি পাঁচ ওয়াক্ত নামাজ এরপরে হলো এই নামাজের ত্রুটি বিচ্ছুতিগুলো যেন আল্লাহ তাআলা মুছে দেন এই জন্য পাঁচ নামাজের পরে কিছু জিকির ও আজকার পাঁচ নামাজের পরে কি কিছু জিকির ও আজকার কমপক্ষে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এক নিঃশ্বাসে একবার বলেন আমরা আগে কেমনে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার 12 বার 13 বার এখন পড়বে এক নিঃশ্বাসে কয়বার কেমনে পড়বেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله أكبر 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 এভাবে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে ওয়ালাউ কাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই সবকটা নিশ্চিত করব বলেন ইনশাআল্লাহ এক নিঃশ্বাসে কয়বার একবার ধীরে ধীরে পড়ব না তাড়াতাড়ি পড়ব সর্বোচ্চ 3 মিনিট সময় লাগবে এভাবে যদি হ্যাঁ গতকালকে আমি ফজর পড়ছি ঢাকা এক মসজিদে আদাবর গতকালকের ফজর আজকের ফজর আগের ফজর তো নামাজ ইমাম সাহেব এত সুন্দর নামাজ পড়িয়েছেন আমি হয়রা এত সুন্দর নামাজ হারামের মতো নামাজ পড়ালেন পরে নামাজ শেষে ইমাম সাহেব মুসাফা করলেন ইমাম সাহেব এসে বললেন যে আমাদের মসজিদের সভাপতি হলো এক এমপি সাহেব রাজশাহীর এমপি সাহেব তো উনি আছেন এমপি সাহেব আছেন সাথে আছেন বলতেছে যে আমি প্রতিদিন এশা আর ফজর আমাদের এমপি সাহেব মসজিদে জামাতের সাথে পড়ে কালকে গতকাল আদাবর মিরপুর আদাবর মিরপুর আদাবর বুঝলে প্রত্যেক দিন উনি এশার নামাজ আর ফজর নামাজ কি দেশে থাকলে শহরে থাকলে এশা আর ফজর জামাতের সাথে আল্লাহ তাআলা এরকম যদি আমারও বানায় দেয় তো কেমন হবে বলে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে ইনশাআল্লাহ এই তাসবিহগুলো পড়ব আল্লাহ আমাকে তৌফিক দান করে এটা কি খুব বেশি কষ্ট হবে খুব বেশি কষ্ট নাই এরপরে যদি সুযোগ পান মাগরিবের পরে আর এশার পরে ফজরের পরে আর মাগরিবের পরে তিনবার সূরা ইখলাস তিনবার সূরা ফালাক তিনবার সূরা নাস ইখলাস ফালাক নাস ইখলাস ফালাক নাস কয়বার তিনবার 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 ফজরে 9 বার মাগরিবে 9 বার আল্লাহর নবী বলেন তুকফিকা মিন কুল্লি শাই এটার সহজ ভাষায় তরজমা যেন রাসূল বলেন যাও তোমার করোনা হবে না যাও তোমার কোনো অসুবিধা হবে না যাও তোমাকে জিনে পাবে না যাও তোমাকে ভূতে পাবে না যাও তোমার কোনো দুনিয়াবি কোনো পেরেশানি হবে না কি পড়লে বলেন সূরা ইখলাস ফালাক
নাজ কয়বার 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 তিনবার 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 সূরা ইখলাস তিনবার সূরা ফালাক তিনবার সূরা নাস তিনবার কয়বার পড়ব সকাল ফজরের পরে নয়বার মাগরিব পরে নয়বার আমার মনে পড়ে আমি এই মসজিদের পেছনে বয়ান করছিলাম ইনার মামা ছিলেন সভাপতি জনাব ফজলুল হক সাহেব ছিলেন রহমাহুল্লাহ তিনি ছিলেন সভাপতি বয়ান শেষে আমাকে বলতেছেন বয়ানের মধ্যখানে আমাকে বলতেছেন মাওলানা কুল হুয়াল্লাহু আহাদ সূরাটার তর্জমাটা একটু শুনান তো এই মাঠে এই পেছনের মাঠে আমাকে বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার তর্জমাটা আমাকে একটু শুনান তো তা আমি মাইকে ওনাকে বয়ানের মধ্যে এই সূরার তর্জমা শুনিয়ে দিয়েছিলাম সূরা ইখলাস এমন একটা সূরা এটাকে যদি কেউ দশ বার পড়ে তা আল্লাহর নবী বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে কয়বার পড়লে জান্নাতে একটা ঘর দশ বার পড়লে জান্নাতে একটা ঘর তৈরি হয় আমি পড়ে দেখছি দুই মিনিট টাইম লাগে না দুই মিনিট সময় কি লাগে না এই দশ বার পড়লে কিন্তু পঞ্চাশটা আয়াত হয় কত আয়াত পঞ্চাশটা আয়াত হয় আর এক আয়াতের দাম রসুল বলছেন মদিনার আকিক নামক বাজারে গিয়া মদিনার আকিক নামক বাজারে গিয়া তুমি যদি একটা লাল ওটের মালিক হয়ে যাও যেই পরিমাণ একটা আয়াত এর চেয়েও বেশি দামি রসুল মদিনার মানুষগুলো যেহেতু ওটের সাথে তাদের সম্পর্ক ছিল এই জন্য রসুল এভাবে বুঝিয়ে দিয়েছেন ওটের কথা বলেছেন তাহলে এক আয়াত আর সূরা ইখলাস দশ বার পড়লে পঞ্চাশ আয়াত হয় কত আয়াত হয় তাহলে দশ বার পড়তে যদি দুই মিনিট লাগে কোনো মানুষ যদি ডেলি জান্নাতে দশটা ঘর বানায় তো কেমন হবে কি হয় দেখি ঘড়িটা ধরেন তো একটু কয় মিনিট বাজে সাতটা বারো ঠিক ১৩ হয়ে গেছে আওয়াজ ছাড়া বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قائمين তাহলে দুই মিনিটে জান্নাতে একটা বাড়ি আজ থেকে কয়টা বানাবার নিয়ম ইনশাআল্লাহ রাত্রে বিছানায় গিয়ে যদি বালিশটা দিয়ে এবার যদি দশ বার পড়েন তো কেমন হবে আমেরিকা থেকে একবার এক বাবা আমাকে ফোন দিলেন হুজুর আমি আজকে বাসায় গেছি আমার ৬ বছরের মেয়েটা বলতেছে আব্বু তুমি আজকে জান্নাতে কয়টা ঘর বানিয়েছ ওই ভদ্রলোক বলেন হুজুর আমি হয়রান কি বলেন তো কি বলছো তুমি কেন দশ বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা ঘর হয় আমি তো আজকে ২০ বার পড়ছি আমি তো আজকে জান্নাতে দুটো ঘর বানিয়েছি তুমি কয়টা বানিয়েছো
কি হয় এই হাদিস যেদিন বললেন হযরত ওমর বলে ফেললেন ইদান নাস্তাকসুরু ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু তাইলে অনেকগুলো বানাবো আমি তাইলে অনেকগুলো বানাবো রাসূল বললেন ওমর আল্লাহু আতিয়াবু ওয়া আকসার তুমি পড়তে পড়তে একসময় ক্লান্ত হবা রক্ত দিতে দিতে কখনো ক্লান্ত হবে না সুবহানাল্লাহ কি মওতের আগে বানাবেন না মওতের পরে মওতের আগটা কখন তাহলে আজ থেকে বানাবো ইনশাআল্লাহ হ্যাঁ আজ থেকে বানাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এক একজন কতটা করে বানাবেন নিয়ত করেন দশটা দশ বাড়ি আলহামদুলিল্লাহ আচ্ছা বাড়িটা যদি কি হয় বাড়িটা যদি দশ দুনিয়া বরাবর হয় ওখানে যদি আপনি ঘর না বানান তো কেমন দেখাবে জায়গাটা যদি হয় দশ দুনিয়া বরাবর আপনি যদি ওখানে ঘর না বানান তো কেমন দেখাবেন তো ঘর কি ওখানে গিয়ে বানাবেন না এখানে বসে বানাবেন এবার রাসূল বলেন যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজের আগে পড়ে বারো রাকাত সুন্নতে মুআক্কাদা ফজরের দুই রাকাত জোহরের ছয় রাকাত মাগরিবের দুই রাকাত আয়েশায় দুই রাকাত রাসূল বলেন যে বারো রাকাত সুন্নতে মুআক্কাদা প্রতিদিন পড়বে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবেন তাহলে বারো রাকাত নামাজে হয়ে গেল কি সুন্নতে হলো একটা ঘর আর সূরা ইখলাস দশ বারো হলো কটা ঘর একটা ঘর এভাবে যদি প্রতিদিন ঘর বানাতে থাকি তা আমার জান্নাত কেমন হবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে মূলত সূরা ইখলাস দিয়েছেন জান্নাতে ঘর বানাবার জন্য বিষয়টা এমন নয় জান্নাতে ঘর বানাবার লোভ দেখিয়ে রব্বে করিম সূরা ইখলাস পড়তে দিয়ে আমাকে তাওহীদের দুর্গের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন তাওহীদের দুর্গের ভিতরে আমাকে ঢুকিয়ে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আপনি বলে দেন আপনার আল্লাহ আল্লাহ আহাদ আল্লাহ কি আহাদ আল্লাহ কি আহাদ আল্লাহ কয়জন তাহলে একজন মানে কি এর অর্থ শুধু এ এক এক এটাই শব্দ না এর পেছনে কিছু কথা আছে এর পিছনে কিছু কথা আছে আমার বানানেওয়ালা এক অদ্বিতীয় আমার হায়াতের মালিক এক অদ্বিতীয় আমার জিন্দগির মালিক এক অদ্বিতীয় আমার মৌতের মালিক এক অদ্বিতীয় আমার কবরের মালিক এক অদ্বিতীয় আমার হাসরে এক অদ্বিতীয় আমার জান্নাত এক অদ্বিতীয় কি হয় আচ্ছা মায়ের পেটে আমাকে কে কে বানাইলো কয়জনে বানাইছে মায়ের পেট থেকে পাঠাইছে কয়জনে আমার চোখ দিছে কয়জনে কান দিছে কয়জনে এই সবটার সবক আমাকে দিচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ তাহলে এটা জান্নাতের লোভ দেখাইছে জান্নাতে বাড়ি দেখার কি দেখাইছে লোভ দেখাইছে মূলত আমাকে তাওহীদের দুর্গের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো আসল উদ্দেশ্য কথা কি বুঝাইতে পারছি তাহলে আমি সূরা ইখলাস পড়লে কি হবে তাওহীদের দুর্গের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিবেন দুই নাম্বার সূরা ফালাক সূরা ফালাকের তরজমা কি কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক আমি ফালাকের ফালাক মানে সকালবেলা প্রভাত বেলা সকালবেলা রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি মিন শাররি মা খালাকা তিনি যত কিছু বানিয়েছেন সব কিছুর ক্ষতি থেকে তাহলে বাতাসের ক্ষতি থেকে পানির ক্ষতি থেকে করোনার ক্ষতি থেকে জিনদের ক্ষতি থেকে মানুষের ক্ষতি থেকে দোস্তের ক্ষতি থেকে দুশ্মনের ক্ষতি থেকে উপরে যত ক্ষতি আছে সেগুলো থেকে নিচে যত ক্ষতি আছে সেগুলো থেকে যত ক্ষতি যত মাখলুক তিনি বানিয়েছেন যত মাখলুকের মধ্যে যত ক্ষতি হইতে পারে সমস্ত ক্ষতি থেকে আমি আমার রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম এটা কতটা গুরুত্বপূর্ণ মিন শাররি মা খালাক মিন শাররি মা খালাক আর সূরা নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস জিনদের যত ক্ষতি হইতে পারে মানুষের যত ক্ষতি হইতে পারে সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম তাহলে এই তিনটা সূরা কত দরকার এই জন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস এই তিনটা মানুষের জন্য কত দরকার এই তিনটা সূরা মানুষের জন্য তার পানাহারের চেয়েও বেশি দরকার খাদ্যের চেয়েও বেশি দরকার পানীয়র চেয়ে বেশি দরকার এমনকি তার অক্সিজেনের চেয়ে বেশি দরকার কি ভাই একটা দিয়ে আমার ইমান হয়ে গেল আরেকটা দিয়ে শরীরটা বেঁচে গেল আরেকটা দিয়ে জানটা বেঁচে গেল তাহলে কয়টা সূরা পাইলাম কি কি ইখলাস ফালাক নাস ইখলাস ফালাক নাস ইখলাস ফালাক নাস তাহলে এই তিনটা সূরা ইনশাআল্লাহ আজ থেকে পড়বো গতকালকে আমার বয়স ছিল সাভারে ঢাকা সাভারে
কাউন্সিলর সাহেব আপনার মতো বসা ছিল গত গত মঙ্গলবারে আমার বয়ান ছিল দুপুরবেলা খুলনা, আসরের পরে বা গোপালগঞ্জ, মাঘের পরে মাদারীপুর, আর এশার পরে ফরিদপুর। সুবহানাল্লাহ কথেন বুধবারে গত সোমবারে আমার জোহর পরে বয়ান ছিল বেনাপুর, কোথায় বেনাপুর, একদম যশোরের বর্ডার বেনাপুর। এই হলো নো মেনশন, এখানে একটা মসজিদ, এখানে আমার বয়ান ছিল। বয়ানের পর অনেক ইন্ডিয়ান নাগরিক যারা ট্রাক নিয়ে আসছে মোসাফা করছে কি যেখানে যাই শুধু এই সবগুলোর ফেরি করি, ফেরি ফেরি আমি এগুলোর কি করি, আমি এগুলোর ফেরি করি। আমি বলি আমি ফেরিওয়ালা, এক দুধের ফেরিওয়ালা, দুধ দুধ বলতে কিন্তু লজ্জা পায় না, পা এক সুটকির ফেরিওয়ালা সুটকি সুটকি বলতে কিন্তু লজ্জা পায় না। আমিও আলহামদুলিল্লাহ এগুলো বলে বেড়াই বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সারা দুনিয়া এগুলোর আওয়াজ নিয়ে সারা দুনিয়া পৌঁছায় দেন সবাই বলে আমিন। তাইলে কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চিত করে নামাজের পরে তাসবিহাতগুলো পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে যদি সুযোগ পান দিনে বা রাতে, যখনই আপনি সুযোগ হয় দিনে বা রাতে একটা তসবি নিয়া সামান্য সময়ের জন্য আপনি আপনার অফিসে, আপনি আপনার ঘরে আপনি বসেন, সামান্য সময়ের জন্য একশো বার পড়েন সুবহানাল্লাহ, কতবার একশো বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একশো বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার একশো বার, লা ইলাহা ইল্লাল্লাহ 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 নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো দেনেওয়ালা আল্লাহ ছাড়া, নাই কোনো সেজদার উপযুক্ত আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইউরোপ থেকে আর ইটালি থেকে যদি আপনাকে কেউ ফোন করে, আপনার মোবাইল যেমন এখানে বাজে ফোন করার সঙ্গে সঙ্গে এখানে যেমন আওয়াজ হয়, আপনি কালিমায় তৈবা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কসম এভাবে আর সাজিমে আওয়াজ হয়। পৃথিবীর কোনো টেকনোলজি 2000 মিটার উপরে উঠে উপরে উঠে না, আমরা যখন ফ্লাইটে নামতে থাকি তো নেটওয়ার্ক থাকে না, যে এয়ারপোর্টের নামে উপরে 100 গজ উপরে তখন নেটওয়ার্ক খট করে ঢুকে, তাইলে বোঝা গেছে দুনিয়ার কোনো নেটওয়ার্ক 2000 মিটার উপরে উঠে না, 500 মিটার উপরে উঠে না, লেকিন আমার রসুলের তালিম কালেমায় তৈবা পড়তে দেরি আর সাজিমে উঠতে দেরি হয় না। কি হয় এবার খটখট করে আওয়াজ করে, রব যেন জিজ্ঞেস করেন এই কে তুমি, তো সঙ্গে সঙ্গে বলে আমি আপনার বন্ধুর কালেমায় তৈবা। এবার বলুন তো দেখি যদি রবের কাছে আপনার নাম 100 বার প্রতিদিন আলোচিত হয় আপনার দাম কেমন? আমি বলি দুনিয়াতে যেমন ডলার লাগে ডলার, দুনিয়াতে যেমন ডলার চাই ডলার ডলার, দুনিয়াতে যেমন দিনার, দুনিয়াতে যেমন রিয়াল, এখানে যেমন ডলার ছাড়া চলে না ওখানে তেমন কালিমায়ে তৈবা ছাড়া চলবে না, এখানে ডলার ছাড়া চলে না, বলেন বলেন ডলার ছাড়া চলে না ওখানে কালিমায়ে তৈবা ছাড়া চলবে না, এখানে যেমন ডলার ছাড়া কোনো দেশে যাওয়ার সুযোগ নাই, এখান থেকে ওখানে যাইতে কালিমায়ে তৈবা ছাড়া যাওয়ার সুযোগ নাই, কোনো সুযোগ আছে বলেন? এই জন্য পড়েন প্রতিদিন কমপক্ষে 100 বার ধ্যানের সাথে মনোযোগ দিয়া, লা ইলাহা
إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قربتو إن شاء الله কখন পড়বেন মোবাইলে মোবাইলে তো জিন্দেগি গেল মোবাইলে মোবাইলে তো যুবকদের জিন্দেগি কি জিন্দেগি তো দিয়ে দিয়েছে মোবাইলের ভিতরে মোবাইল আমাকে কি দিল এটা তো শুধুই একটা প্রয়োজন এটা তো শুধুই প্রয়োজন প্রয়োজন তো প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে বাথরুম শুধুই প্রয়োজন এই জন্য বাথরুমে কেউ আগে পরে যায় না প্রয়োজন হলে যায় আবার প্রয়োজন ছেড়ে চলে আসে তো মোবাইল কি প্রয়োজন বাথরুম ছাড়া যেমন ঘর অচল মোবাইল ছাড়া এখন জীবন এখন জিন্দগি অচল মোবাইল এভাবে লাগবে কিন্তু বাথরুমে কি তাই বলে সারাক্ষণ থাকে তাহলে মোবাইলে কি সারাক্ষণ থাকবে থাকা যাবে না মোবাইলে সারাক্ষণ থাকা যাবে না ছেলে মেয়েদেরকে বাঁচান মোবাইলের ফেতনা থেকে বাঁচান মোবাইলের ষড়যন্ত্র থেকে বাঁচান মোবাইলের ধ্বংসাত্মক জিন্দগি থেকে বাঁচান এটা ওদের জীবনের শেষ কথা নয় সন্তানদের জীবনে হ্যাঁ দেখবেন ইয়ের পেছনে লেখা থাকে সিরিজের পেছনে সন্তানদেরকে ছেলে মেয়েকে কি নয় বাইক নয় বই দাও কি লেখা থাকে বাইক নয় বই দাও এখন লিখতে হবে বাইক নয় মোবাইল নয় বই দাও কি তাহলে মোবাইলে বেশি সময় দিব না মাঝে মাঝে তসবি হাতে সময় দিব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন চারটা তসবি শিখে হয়ে গেল সুবহানাল্লাহ কতবার আলহামদুলিল্লাহ কতবার আল্লাহু আকবার কতবার লা ইলাহা ইল্লাল্লাহ কতবার পঞ্চম নাম্বার যে কোনো একটা দুরুদ শরীফ রোজানা 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 একবার পড়লে 10টা রহমত দিবে 10টা নেকি দিবে 10টা গুনাহ মুছে দিবে 10টা দাম বুলন্দ করে দিবে 10টা নেকি দিবে 10টা রহমত দিবে 10টা গুনাহ মুছে দিবে আর 10টার দাম কি করে দিবে বুলন্দ করে দিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আমি একবার একজনকে জেলখানা দেখতে গেছিলাম একজন এমপি সাহেব সাবেক এমপি সাহেবকে জেলখানা দেখতে গেছিলাম দেখি যে 1000 দানার তসবি কত দানার তসবি তা আমি অনেক খুশি হয়ে গেছি তো বলতেছে হুজুর জীবনে সময় পাই নাই আল্লাহ এখন অনেক সময় দিছে 1000 দানার তসবি দিয়ে পড়তেছে 1000 দানার তসবি দিয়ে কি করতেছে 1000 দানার তসবি পড়তেছে এই জন্য খোদা না খাস্তা এগুলো শিখলে হাসপাতালে গেলে অনেক কাজে লাগবে আল্লাহ মাফ করো জেলখানা গেলে আল্লাহ মাফ করো কি লাগবে অনেক কাজে লাগবে ওখানে আর কিচ্ছু নাই সাথে আর কিচ্ছু নাই শুধু একটা তসবি আছে কি শুধু কি আছে বলেন হাসপাতালে আইসিইউতে তো আর কেউ নাই না আর কেউ নাই শুধু একটা তসবি যদি কেউ ধরায় দেয় আল্লাহ যদি জবান চালায় দেয় আর জেলখানা যদি একটা তসবি পাইয়া যায় এক ছেলেকে দেখছি ওর হাত তসবি নেই ও কি করছিল যে জানালার রডগুলো আছে না ও জানালার রড দিয়ে তসবি পড়ে কিন্তু তসবি তো নাই তো জানালার রড দিয়ে আমি তসবি পড়ি আমি পড়ছিলাম মুড়ি দিয়ে মুড়ি 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 কিন্তু পাওয়া যায় তো মুড়ি লইছি
একবার সুবহানাল্লাহ একটা আবার সুবহানাল্লাহ আরেকটা কি হয় তাইলে এই তাসবিহগুলো শিখলে লাভ হবে না বলেন এটাকে আমরা একসাথে বলি ছয় তাসবিহ কয় তাসবিহ বলি সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার ইস্তিগফার 100 বার এগুলো হলো জান্নাতের ডলা এগুলো জান্নাতের মুদ্রা এগুলো জান্নাতের কি মুদ্রা এগুলো শুধু জান্নাতের জন্য নয় বলকে এগুলো আমার দুনিয়াও সুন্দর করবে আখিরাতও সুন্দর করবে আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মসজিদকে কবুল ফরমান আল্লাহ এই মসজিদকে কবুল ফরমান বিশেষ করে এই মসজিদের পেছনে যারা শাহিত আছেন মসজিদের জায়গা দেনে ওয়ালারা মসজিদে অর্থায়ন করনে ওয়ালারা বিশেষ করে আমাদের মেওয়া সাহেবের মামা মেওয়া সাহেবের নানা নানি আত্মীয় স্বজন এখানে আছেন আল্লাহ তাআলা ওনাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আমরা